মুখ্যমন্ত্রী হিসাবে ডক্টর মানিক সাহার 2 বছর পূর্তি উপলক্ষে বর্দোয়ালি মণ্ডলের নেতারা আনন্দময়ী কালীবাড়িতে পূজা দেন। তারা ভগবানের কাছে প্রার্থনা করেন, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যেভাবে রাজ্যের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, তারাও যাতে তার অংশীদার হতে পারেন। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার যে মন্ত্রিত্বকাল 2 বছর পূর্ণ হলো, সেই পূর্ণ উপলক্ষে আমরা আজকে আনন্দময়ী কালীবাড়িতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করছি এবং পাশাপাশি উনি যে স্বপ্ন নিয়ে ত্রিপুরা রাজ্যে কাজ করছেন, সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাসের উপরে কাজ করছেন, সেই কাজকে আরও যাতে সুন্দরভাবে করতে পারি এবং ওনার মার্গদর্শনে আমরাও যাতে ওনার পাশে থেকে ত্রিপুরা রাজ্যকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারি, সেই কামনা করে আজকে আমরা মায়ের কাছে পুজো দিলাম।